নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল দাদা চ্যানেল। চলুন তবে শুরু করা যাক। আজ দেখাতে চলেছি ক্যানন IR 3025 মেশিনের কিভাবে ড্রাম চেঞ্জ করতে হয়। ড্রাম চেঞ্জ করাটা সম্পূর্ণ দেখাবো প্রথম থেকে শেষ অবধি। ভিডিওটি ভালো করে দেখুন, আপনি আপনার মেশিনে নিজেই ড্রামটাকে পরিবর্তন করতে পারবেন। ড্রাম খারাপ হলে মেশিনের কী ধরনের কোয়ালিটি হয় সেটা আপনাকে আগে দেখিয়ে নিই। খারাপ ড্রামে একটা প্রিন্ট বার করছি, এই যে দেখুন, এই যে কেটে গেছে ড্রামটা, তার জন্য এখানে কালো কালো আসছে, এর জন্য ড্রামটা খারাপ হয়ে গেছে। এই ড্রামটা আমরা পাল্টাবো। তো প্রথমে আমাদেরকে খুলতে হবে সামনের কভারটা, এই যে কভারটা রয়েছে এটাকে খুলতে হবে। এটা খুলতে গেলে এখানে একটা স্ক্রু রয়েছে আর এর ভিতরে একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রু দুটো আমাদের দুটো খুলতে হবে। তো এখানে স্ক্রুটা আমরা প্রথমে খুলবো। এটা কভার দেওয়া থাকে প্লাস্টিকের আলতো কভার, ও স্ক্রুটা খোলা গেছে আমাদের। এর ভিতরে একটা স্ক্রু রয়েছে, এটাকে খুলতে হবে। দিয়ে এখানে কিছু লক আছে, লকগুলোকে আস্তে আস্তে করে এটাকে একটুখানি টান দিয়ে বাইরে বার করে নিয়ে আসলে কভারটা খোলা হয়ে যাবে। কভারটাকে খুলে সাইড করে রাখলাম। এরপর ওয়েস্টেজ কালি ডিপি, এটাকে টান দিয়ে বার করে রাখলাম। এবার যে আমাদের আউটডোর আউটডোর সাইড, এই ডোরটাকে খুলে হালকা করে রাখতে হবে। এরপর ডিপিটা যে লক হয়ে আছে, ডিপির লকটাকে আনলক করতে হবে। এই যে ডিপির লকের স্ক্রু, এটা স্ক্রুটাকে খুলতে হবে। ডিপিটাকে আনলক করলাম এইভাবে, ডিপি আনলক হয়ে গেল। ড্রামে একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা খুলতে হবে। স্ক্রুটা খুলে রাখলাম। এবার খুব আস্তে করে সোজাভাবে ড্রামটাকে ধরে টানতে হবে, তাহলে আস্তে আস্তে ড্রামটা বাড়িয়ে বার হয়ে আসবে, ইউনিটটা বার হয়ে আসবে। ড্রাম ইউনিট বার হয়ে আসলো, এই যে দেখুন কী অবস্থা। এই অবস্থা হয়ে গেলে ড্রামে প্রিন্ট ভালো হয়, তো খারাপ হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, এই জন্য দাগটা আসছে। ড্রাম ইউনিটটা নিয়ে নিয়েছি আমরা একটা ওয়েস্টেজ পেপারের উপর দিয়ে। ওয়েস্টেজ কালি যে কভারটা, এই কভারটা প্রথমে খুলতে হবে। এর জন্য উপরে একটা স্ক্রু রয়েছে, নিচে একটা স্ক্রু রয়েছে, এই দুটোকে খুলে ওয়েস্টেজ কালির এই নবটাকে খুলে সাইড করে রাখতে হবে। খুলে ফেলছি, উপর আর নিচের দুটো স্ক্রু খুলে রাখলাম। ওয়েস্টেজ কালির কভারটাকে খুলে ফেললাম আস্তে করে টান দিয়ে। এবার ড্রামটাকে আটকানো আছে যে মেটালটা দিয়ে, সেই মেটালটার দুটো স্ক্রু আছে, এখানে একটা নিচে একটা, এ দুটো খুলতে হবে। দুটো খোলা হয়ে গেল। এবার অল্প নাড়িয়ে আস্তে আস্তে টানলে এটা বার হয়ে চলে আসবে। খোলা হয়ে গেল এটা। ড্রামটাকে ধরে অল্প একটু উঁচু করে সামনের দিকে টানলে এটা উঠে চলে আসলো, ড্রামটা খোলা হয়ে গেল। এই যে আমাদের নষ্ট ড্রাম, এটাকে আমরা বাতিল হিসেবে রাখি আপাতত। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রত্যেকবার ড্রাম চেঞ্জ করার সময়তেই এই যে আমাদের চার্জার রোলার, এটাকে ভালো করে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এতে অনেক নোংরা লেগে থাকে, এই নোংরাটা পরিষ্কার করতে হবে, তাহলে আমাদের ড্রামটার লং লাইফটা ভালো হয়, প্রিন্টের কোয়ালিটিটা ভালো হয়। তো আমার এটা পরিষ্কারই আছে, তা আমি পরিষ্কার না করেই দেখালাম। আপনারা ভিজে কাপড় দিয়ে এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে চকচক করে একেবারে। ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করার পর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছতে হবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। একদম ড্রাই করে নিয়ে আবার আগের অবস্থায় দুই দিকে এটা ক্লিপ লক, এটা বসিয়ে দিয়ে চাপ দিলে লক হয়ে যাবে। বসানোর পর চাপ দিলাম, লক হয়ে গেল। এবার আমাদের নতুন ড্রামটাকে নিয়ে আসব। নতুন ড্রাম চলে এসছে, প্যাকেট থেকে বার করছি। এটা আমাদের ফুজি কোম্পানির ড্রাম আছে। ফুজির ড্রামটার কপি কোয়ালিটি ভালো হয়, কপি কোয়ান্টিটি ভালো হয়, এই জন্য আমরা ফুজিটাই ব্যবহার করি। ফুজির ড্রামটা নিলাম। প্রথমে যে দিকটা গিয়ার লাগানো আছে, গিয়ারের দিকটায় যে গিয়ার লাগানো আছে, এটা ড্রাম ইউনিটের
যেদিকে গিয়ারগুলো থাকে সেই দিকটাতে থাকবে, ওটা দেখে যেমন লাগানো ছিল সেইভাবে বসিয়ে দিতে হবে। তারপর যে মেটালের লকটা ছিল ড্রামটাকে লক করে, মেটাল লকটা আস্তে আস্তে যেভাবে ছিল সেইভাবে আবার লাগিয়ে দিতে হবে। এতে লক আছে, লকগুলো ঠিক ঘাট মতো পড়ে যাতে সেটা দেখে নিতে হবে। যে ঘাটে বসে গেল, প্রত্যেকটা ঘাটে বসে সমানভাবে লেগে গেছে। এবার স্ক্রুগুলো টাইট করতে হবে, এর একটা স্ক্রু ওপরে লাগবে, একটা নিচে লাগবে। ওর নিচে দুটো লাগানো হয়ে গেল। এরপর ওয়েস্টেজ কালির লকটাও লাগিয়ে দিলাম। এতেও দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো ভালো করে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেল, আমাদের ড্রাম চেঞ্জ করা কমপ্লিট। আবার আগে যে অবস্থায় মেশিনে ফিটিং করা ছিল সেই অবস্থায় মেশিনে ফিটিং করে দেবে। ওখানে একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলের ভিতর দিয়ে এই ঘাটটাকে ক্রস করতে হবে। খুব ভালো করে দেখবেন যাতে চ্যানেল থেকে বাইরে না যায়। এই যে চ্যানেল, এখান থেকে চ্যানেলটা শুরু হয়, তো এখানেও ঘাটটা রয়েছে, এই ঘাটটার ভিতর দিয়েই ঢোকাতে হবে চ্যানেলের ভিতর দিয়ে। সুন্দর করে আস্তে আস্তে চলে যাবে, চলে গেল। ড্রামটা ইউনিটটা যে স্ক্রুটা আছে টাইট করা ছিল সে স্ক্রুটা আমরা লাগিয়েছি, এটাকে লাগিয়ে দিলাম, ড্রামটা লক হয়ে গেল। এবার ডিপিটার লকটা খুলেছিলাম প্রথমে, সেটাকে আবার লক করতে হবে। লকটা করলাম, লকটাকে টাইট রাখার জন্য একটা স্ক্রু আছে যাতে খুলে না যায়, তো লকের সেই স্ক্রুটাও লাগিয়ে দিলাম। এদিকে ড্রাম ইউনিট লাগানো কমপ্লিট, ডিপি ইউনিট লাগানো কমপ্লিট হয়ে গেছে, খোলা আছে। আমাদের আউটডোরটাকে বন্ধ করে দেবো, আউটডোর বন্ধ হয়ে গেল। খুলেছিলাম ওয়েস্টেজ কালির ডিপিটা, ওয়েস্টেজ কালির ঢপটাকে আবার বসিয়ে দিলাম যেমন ছিল তেমন, এটা হয়ে গেল। এবার যে ফ্রন্ট কভার, কভারটা চলে এসছে। এই কভারটা লাগানোর সময় এইখানে দুটো ঘাট রয়েছে, এই ঘাট দুটো ওখানে দুটো গ্রুপ করা রয়েছে, ওই গ্রুপ দুটোর ভিতরে ঢোকাতে হবে প্রথমে। এই যে গ্রুপ দুটো রয়েছে এই ঘাট দুটো ঢুকবে ওখানে, খুব ভালো করে ওটা লাগাতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তার আগে এটাকে খুলে নিতে হবে। আমরা গ্রুপে লাগানোর চেষ্টা করছি, গ্রুপে ঢুকে গেছে। এখানেও প্রত্যেকটা ঘাট রয়েছে, এখানে একটা ঘাট রয়েছে, এটাকে অল্প একটু ঠেলে নিতে হবে, ঘাটটাকে ক্রস করে নিয়ে এই ঘাটটার ভিতরেও ঢুকে দিতে হবে, ঠেলে দিতে হবে। স্ক্রু লাগানো ছিল, স্ক্রুটাকে লাগিয়ে দিলাম, আবার টাইট হয়ে গেছে। এখানকার ঢাকনাটা লাগিয়ে দিলাম, ফ্রন্ট কভার লাগিয়ে দিলাম। এবার মেশিনটা অন করব, অন করার পর মেশিনের যে কপি কোয়ালিটি, সেই কপি কোয়ালিটি কেমন হয় সেটা দেখাবো। মেশিনটা রেডি হচ্ছে, মেশিনটা রেডি হোক, মেশিনটা রেডি হলেই আপনাদের একটা কপি, জেরক্স কপি বার করে দেখাবো, যেটাতে আগে যে কোয়ালিটি দেখিয়েছিলাম তার থেকে কিছু আলাদা হয় না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। মেশিনটি রেডি হয়ে গেছে, এবার একটা কপি চাপিয়ে কপিটা জেরক্স করে আপনাদেরকে দেখাবো। জেরক্স হচ্ছে, জেরক্সটা বার হচ্ছে মেশিন থেকে, বার হয়ে এসছে আমার হাতে, দেখুন একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আমাদের চ্যানেলে আসবেন।